সন্ধিৰ প্ৰথমটো গুৰুত্বপূৰ্ণ খবৰ হৈছে প্ৰথমটো খবৰে হৈছে অচিৰে কাৰামুক্ত হ'ব ৰাকেশ পাল। উচ্চতম ন্যায়ালয়ে মঞ্জুৰ কৰিলে জামিন। পূৰ্বে আন চাৰিটা গোচৰত জামিন পাইছিল, আজি ভঙাগড়া থানাতো ৰাকেশ পালে লাভ কৰিলে জামিন। শীঘ্ৰে মুকলি আকাশৰ তললৈ আহিব পাৰে APSC কেলেংকাৰী খলনায়ক ৰাকেশ পাল। উচ্চ ন্যায়ালয়ে জামিন মঞ্জুৰ কৰিলে ৰাকেশ পালৰ। ভঙাগড়া থানাৰ গোচৰত জামিন লাভ কৰিলে ৰাকেশ পালে। পূৰ্বে আন চাৰিটা গোচৰত জামিন পাইছিল, আজি ভঙাগড়ত থানাটোৰ ৰাকেশ পালে লাভ কৰিলে জামিন। ইপিনে ৰাহুল গান্ধীৰ সাংসদ পদ খাৰিজ। মানহানি গোচৰত দোষী সাব্যস্ত হোৱাৰ পিছতে খাৰিজ সাংসদৰ পদ। কেৰালাৰ ৱায়নাড সমষ্টিৰ সাংসদ ৰাহুল গান্ধী। লোকসভা সচিবালয়ে জাননীযোগে ৰাহুল গান্ধীৰ সাংসদ পদ খাৰিজৰ কথা ঘোষণা কৰে। ৰাহুল গান্ধীৰ সাংসদ পদ খাৰিজ। মোদী উপাধি গোচৰত দোষী সাব্যস্ত হোৱাৰ পিছতে খাৰিজ কৰা হ'ল ৰাহুল গান্ধীৰ সাংসদ পদ। কেৰালাৰ ৱায়নাড সমষ্টিৰ সাংসদ ৰাহুল গান্ধী। লোকসভা সচিবালয়ে জাননীযোগে ৰাহুল গান্ধীৰ সাংসদ পদ খাৰিজৰ কথা ঘোষণা কৰে। চুৰাটৰ এখন আদালতে বৃহস্পতিবাৰে কংগ্ৰেছৰ নেতা ৰাহুল গান্ধীক মোদী উপাধি সন্দৰ্ভত কৰা মন্তব্যৰ বাবে 2019 চনত তেওঁৰ বিৰুদ্ধে দাখিল কৰা অপৰাধমূলক মানহানি গোচৰত দোষী সাব্যস্ত কৰিছিল। 2 বছৰৰ বাবে ৰাহুল গান্ধীক কাৰাদণ্ডৰ ৰায় দিছিল আদালতে। অৱশ্যে আদালতৰ ৰায়ৰ পিছতে জামিন লাভ কৰিছিল ৰাহুল গান্ধীয়ে। ৰাহুল গান্ধীৰ মন্তব্যৰ বিৰুদ্ধে ভাৰতীয় জনতা পাৰ্টীৰ BJP নেতা তথা বিধায়ক তথা গুজৰাটৰ প্ৰাক্তন মন্ত্ৰী পূৰ্ণেশ মৰিয়ে এটা অভিযোগ দাখিল কৰিছিল। ৱায়নাডৰ লোকসভাৰ সদস্য ৰাহুল গান্ধীয়ে 2019 চনৰ সাধাৰণ নিৰ্বাচনৰ পূৰ্বে কৰ্ণাটকৰ কোলাৰত এখন ৰাজহুৱা সভাত মোদী উপাধিক লৈ এই মন্তব্য কৰিছিল। সাংসদ পদ খাৰিজ হ'লেও নিজৰ সদস্য পদ ৰক্ষা কৰিবলৈ সকলো পথ বন্ধ হৈ যোৱা নাই ৰাহুল গান্ধীৰ। তেওঁ নিজক ৰক্ষাৰ বাবে উচ্চ ন্যায়ালয়ত আবেদন কৰিব পাৰিব। যদি চুৰাটৰ ছেছন কোৰ্টৰ ৰায়ত স্থগিতাদেশ জাৰি কৰা হয় তেতিয়া তেওঁৰ সদস্য পদ থাকিব পাৰে। হাইকোৰ্টে যদি স্থগিতাদেশ জাৰি নকৰে তেন্তে তেওঁ উচ্চ ন্যায়ালয়ৰ দ্বাৰস্থ হ'ব পাৰিব। যদি উচ্চ ন্যায়ালয়ে স্থগিতাদেশ জাৰি কৰে তেতিয়াও তেওঁৰ সদস্য পদ ৰক্ষা কৰিব পাৰে। কিন্তু যদিহে উচ্চতম ন্যায়ালয়ে তেওঁক ৰেহাই নিদিয়ে তেন্তে 8 বছৰৰ বাবে কোনো নিৰ্বাচনত অৱতীৰ্ণ হ'ব নোৱাৰিব ৰাহুল গান্ধী। এতিয়াৰে পৰা 500 টকাতে চৰকাৰী মাটি। চহৰৰ নগৰ অঞ্চলত চৰকাৰী ভূমিত বসবাস কৰা লোকসকলৰ বাবে ডাঙৰ খবৰ। প্ৰধানমন্ত্ৰী আৱাস যোজনা আৰ্বানক লৈ আজি মন্ত্ৰী অশোক সিংঘালে এক সংবাদমেল আয়োজন কৰে। প্ৰধানমন্ত্ৰী আৱাস যোজনাৰ আৰ্বানক লৈ আজি মন্ত্ৰী অশোক সিংঘালে এক সংবাদমেলৰ আয়োজন কৰে। সংবাদমেলত সিংঘালে কয়, নগৰ অঞ্চলত চহৰ অঞ্চলত চৰকাৰী ভূমিত বসবাস কৰা লোকসকলক, যিসকলে জুন 2011ৰ আগৰে পৰা বসবাস কৰি আছে, তেওঁলোকক উপায়ুক্তই ঘৰ বনোৱাৰ বাবে NOC দিব। 3-5 লেচা মাটি আবণ্টন দিয়া হ'ব। 500 টকাৰ প্ৰিমিয়াম লৈ মাটি তেওঁলোকক ঘৰ বনাবলৈ দিয়া হ'ব বুলি কয় মন্ত্ৰীগৰাকীয়ে। তাৰ ফলত 20,000ৰো অধিক দুখীয়া ঘৰ পাবলগীয়া মানুহ, যিসকলে চৰকাৰী মাটিত থকাৰ বাবে ঘৰ পোৱা নাছিল, তেওঁলোকক উপকৃত হ'ব। অশোক সিংঘালে কয় যে এই ভূমিত তেওঁলোকে ঘৰ সাজিব পাৰিব। এয়া ছেটেলমেণ্ট, আমি পট্টা নিদিওঁ। জলাশয়ে পাহাৰত থকা লোকে নাপাব এই সুবিধা। ইপিনে কেৱল ছেবাৰে নহয় শিক্ষক ছাত্ৰ অভিভাৱকৰো সংস্কাৰৰ প্ৰয়োজন। ৰণোজ পেগুৰ দুখনকৈ প্ৰশ্ন কাকত ফাটিল হোৱাৰ পিছত পৰীক্ষা বাতিল কৰা ছেবা কৰ্তৃপক্ষৰ সংস্কাৰৰ প্ৰশ্ন আনিলে এতিয়া শিক্ষামন্ত্ৰীয়ে। সংস্কাৰৰ কথা কয় শিক্ষক ছাত্ৰ অভিভাৱকৰ। স্বচ্ছ নিকা কোনো নহয়, প্ৰশ্ন কাকত ফাটিল কাণ্ডত শিক্ষক ছাত্ৰ অভিভাৱক জড়িত। শিক্ষকে প্ৰশ্ন কাকত লীক কৰিছে, ছাত্ৰই সেই প্ৰশ্ন কাকত ক্ৰয় কৰিছে আৰু এই গোটেই প্ৰক্ৰিয়াটো প্ৰশ্ন কাকত ক্ৰয় কৰিবলৈ অভিভাৱকে সন্তানক টকা দিছে। সমস্যা মাত্ৰ এটা স্থানত নহয়, সকলোতে একে সমস্যা। সেই এনে শিক্ষক ছাত্ৰ অভিভাৱকৰ সংস্কাৰৰ আন্দোলনৰ প্ৰয়োজনীয়তা আহি পৰিছে অসমত। মাত্ৰ অসম মাধ্যমিক শিক্ষা পৰিষদৰে নহয়, সংস্কাৰ আনিব লাগিব। শিক্ষকে ছাত্ৰ অভিভাৱকৰ এই মন্তব্য শিক্ষামন্ত্ৰী ৰণোজ পেগুৰ। পেগুৱে কয় যে প্ৰশ্ন কাকত কিনিবলৈ পইচা দিয়া অভিভাৱকৰ প্ৰথমে সংস্কাৰৰ প্ৰয়োজনীয়তা আছে। শিক্ষকে প্ৰশ্ন কাকত লীক কৰিছে, ছাত্ৰই সেই প্ৰশ্ন কাকত কিনিছে, ইয়াৰ বাবে সকলোৰে সংস্কাৰ প্ৰয়োজন। দুখনকৈ প্ৰশ্ন কাকত ফাদিল হোৱাৰ পিছত পৰীক্ষা বাতিল কৰা সেৱা কৰ্তৃপক্ষৰ সংস্কাৰৰ প্ৰশ্ন আনিলে এতিয়া শিক্ষামন্ত্ৰীয়ে সংস্কাৰৰ কথা কয় শিক্ষক ছাত্ৰ অভিভাৱকৰ। 3 বছৰ পূৰ্বে আজিৰ দিনটোতে কভিডৰ বাবে দেশজুৰি জনতা কাৰ্ফিউ দিয়া হৈছিল। আকৌ আহিল সেই থালি বজোৱাৰ দিন। তাৰ পাছত দেশৰ মেগাষ্টাৰ সাধাৰণ জনতালৈ সকলোৱে বজাইছিল থালি। মুখত সকলোৱে শ্লোগান গো কৰোণা গো। কাকতলীয়াভাৱে আজিৰ দিনটোতে কভিডক লৈ আকৌ এবাৰ দেশত আতংক বিয়পিছে। প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে জৰুৰীকালীনভাৱে হাই ভল্টেজ মিটিঙত বহিছে। দেশত নতুনকৈ কভিডত আক্ৰান্ত হৈছে 1,134 জন লোক। কেন্দ্ৰীয় স্বাস্থ্য মন্ত্ৰালয়ে শেহতীয়া এসপ্তাহৰ প্ৰতিবেদন দাখিল কৰিছিল। কেইবাখনো ৰাজ্যত ব্যাপকভাৱে সংক্ৰমণ হৈছে কভিডৰ। মহাৰাষ্ট্ৰ, গুজৰাট, তেলেংগানা, তামিলনাডু, কৰ্ণাটকত শেহতীয়া তথ্য সংগ্ৰহ কৰিছিল। বৈঠকৰ পিছতে
পুনের আহিব পারে কোভিডের নতুন এসওপি। এই মুহূর্তে জানাই আছো একটা নতুন খবর, কোভিডের নতুন এসওপি আহিব পারে অতি সোনকালে। তিন বছর পূর্বে আজির দিনটিতে কোভিডের বাবে দেশজুড়ে জনতা কার্ফিউ দিয়া হয়েছিল। এবিনা মুখ্যমন্ত্রী বুধবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরকার আন এখন গুরুত্বপূর্ণ কেবিনেট বৈঠক, কি কি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত লওয়া হল এই বৈঠকত। বুধবার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকার আন এখন গুরুত্বপূর্ণ কেবিনেট বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকত ললে বহুকেইটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। চাহবাগিচা অঞ্চল 819টা শিক্ষক পদৰ সৃষ্টির অনুমোদন, চহর দরিদ্র লোকের বাবেও আছে ভাল খবর। সুশৃঙ্খলিত ভূমি নিষ্পত্তি প্রক্রিয়া, পৌরসভা অঞ্চলত ভূমি বন্দোবস্তর প্রক্রিয়া সুশৃঙ্খল করবলে উপায়ুক্তসকলক চহরত কেঁচাঘরত থাকা পি এম এ ওয়াই ঘর পাত সুবিধা করে দিব পরাকে কর্তৃত্ব দিয়া হয়েছে। চহরের হিতাধিকারীর সপক্ষে ভূমি নিষ্পত্তি বসতির ভূমির পরিমাণ নির্ধারণের প্রিমিয়াম হার যুক্তিসঙ্গতকরণের ক্ষমতা অর্পণ করেছে কেবিনেটে। 500 টকার বিনিময়ত চহরত কেঁচাঘরত থাকা লোকে পি এম এ ওয়াই ঘরত নির্মাণ করব পারিব এতিয়ারেপরা। ইয়ার দ্বারা ভূমিহীন খিলঞ্জীয়া হিতাধিকারী অর্থনৈতিকভাবে দুর্বল, নিম্ন আর মধ্যম আয় শ্রেণীর অন্তর্গত ভূমিহীন খিলঞ্জীয়া লোক প্রিমিয়ার রেহাইমূলক ভারত নিষ্পত্তির জড়িয়ে মাটির মালিকীস্ব প্রদান করা হব। চাহবাগিচার বিদ্যালয়ত শিক্ষক নিযুক্তি, চাহবাগিচা অঞ্চলত শিক্ষাখণ্ডের উৎকর্ষ সাধনের লক্ষ্যে 819টা শিক্ষক পদত সৃষ্টি অনুমোদন জানাইছে কেবিনেটে। 419 চাহবাগিচা পরিচালিত নিম্ন প্রাথমিক বিদ্যালয়, 2 চাহবাগিচা পরিচালিত মধ্য ইংরাজী বিদ্যালয়, 1 চাহবাগিচা পরিচালিত হাইস্কুল। চাহবাগিচার ওপর উল্লেখিত বিদ্যালয়সমূহ প্রাদেশিকরণের পূর্বে পূর্বতে থাকা শিক্ষকসকলক প্রশিক্ষণ দিয়া হব। বিনামূল্যে পাঠ্যপুথি, মধ্যাহ্য ভোজন আদি একে সুবিধার চলি থাকিব। বছরে 33 কোটি টাকা ইয়ার বাবে অনুমোদন জানাইছে কেবিনেটে। চাহবাগিচা অঞ্চলের 1 লাখ যুবক যুবতীর আত্মসংস্থাপনের 1000 কোটি আবন্টন করেছে সরকারে। RIDF ঋণ বৃদ্ধির সন্মতি, গ্রাম্য আন্তঃগাঁথনি প্রকল্পের নাবার্ডের 441.86 কোটি টাকার আর IDF ঋণ সংগ্রহত অনুমোদন প্রকল্প সমূহ, 17 জেলাত 24টা গ্রাম্য পথসহ মথাউরি 29 জেলাত 66টা ক্ষুদ্র জলসিঞ্চন প্রকল্প, 20 জেলার 100 চাহবাগিচাত বিদ্যালয় নির্মাণ। এই পুঁজির ফলত প্রকল্পসমূহ ক্ষিপ্রভাবে সম্পূর্ণ হব আর রাজ্য গ্রাম্য অঞ্চলের আন্তঃগাঁথনি যথেষ্ট উন্নত হব। ইয়ার মহিলা সবলীকরণের আত্মসহায়ক গোটের জড়িয়ে মহিলাক স্বনির্ভর করার গ্রাম্য অর্থনীতিক টনকিয়াল করবলে 1000 টাকাকে আগবাব মহিলাসকলে। মহিলাসকলে ইয়ার প্রকল্প জমা দিব, ইয়ার 1000 কোটি টাকা আবন্টন কেবিনেটর। ঋণ পরিশোধের পুঁজি গঠন, ঋণ পরিশোধের পুঁজি সংগ্রহের লক্ষ্যের 2023-24 বিত্তীয় বর্ষত 50 কোটি মহিলা মাহিলী বরঙনি আন্তঃগাঁথনি বিত্তীয় প্রাধিকরণের পুঁজি গঠন। বুধবার মন্ত্রী রনুজ পেগুয়া আর জয়ন্ত মল্ল বৰুৱা কেবিনেট বৈঠকের পিছন সংবাদমেল যোগে সদরি করলে সম্পূর্ণ সিদ্ধান্ত। হিমন্ত বিশ্ব শর্মা মন্ত্রী সভার সম্প্রসারণ, কেতিয়া মন্ত্রী হওয়ার সপোন দেখিছে রূপজ্যোতি কর্মীয়ে। আকৌ আরম্ভ হয়েছে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মন্ত্রী সভার সম্প্রসারণক লৈ চর্চা। মন্ত্রী সভার সম্প্রসারণের হলেই মন্ত্রী সভার স্থান পাব বলে সপোন দেখিছে বহুকেইজন শাসকীয় পক্ষের বিধায়কে। মন্ত্রী হওয়ার সপোনের কথা কলে বিধায়ক রূপজ্যোতি কর্মীয়ে। আকৌ আরম্ভ হয়েছে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মন্ত্রী সভার সম্প্রসারণক লৈ চর্চা। মন্ত্রী সভার সম্প্রসারণ হলেই মন্ত্রী সভার স্থান পাব বলে সপোন দেখিছে বহুকেইজন শাসকীয় পক্ষের বিধায়কে। মন্ত্রী হওয়ার সপোনের কথা কলে বিধায়ক রূপজ্যোতি কর্মীয়ে। কেতিয়া হব হিমন্ত বিশ্ব শর্মার মন্ত্রী সভার সম্প্রসারণ? শাসকে বিধায়কের মাজত মন্ত্রিত্বক লৈ সপোন দেখিছে বহুতে দেখিছে এতিয়া মন্ত্রী হওয়ার সপোন, পিছে হিমন্ত বিশ্ব শর্মা করব না মন্ত্রী সভার সম্প্রসারণ, করলেও কেতিয়া করব সম্প্রসারণ? এই চর্চা শাসকীয় পক্ষের বিধায়ক সকলের মাজত চলার উমান বুধবারে দিলে মরিয়নি সমষ্টির বিজেপির বিধায়ক রূপজ্যোতি কর্মীয়ে। রূপজ্যোতি কর্মীয়ে কলে পরবর্তী মন্ত্রী সভার সম্প্রসারণত মই মন্ত্রী হম, মূলতে বহু সতীর্থে মন্ত্রী হব বলে ভাবি আছে। রূপজ্যোতি কর্মীর সপোন পূরণ হবনে, স্থান পাবনে হিমন্ত বিশ্ব শর্মার মন্ত্রী সভাত? ইয়ার উত্তর দিবলে গিয়ে রূপজ্যোতি কলে কংগ্রেসে মোক একো পদবিয়ে নিদিলে, বিচরা বিরোধী দলপতি আর APCCর সভাপতির পদও নিদিলে, বিজেপিলে আহিলো এতিয়া ভালকৈ রাইজর কাম করে আছো, এতিয়া লালসা নাই আছে বাসনা। ইপিনে অঙ্গনবাদী কর্মী আর সহায়িকা অবসরকালীন সাহায্য প্রদানের মুখ্যমন্ত্রী অঙ্গনবাদী কর্মী লাভ করবা 4 লাখ টাকাকে এককালীন সাহায্য, মুঠ 793 গৰাকী অঙ্গনবাদী কর্মী আর সহায়িকা লাভ করব অবসরকালীন সাহায্য। সরকারের মহিলা আর শিশু বিকাশ বিভাগের দ্বারা কলাক্ষেত্রত বিশেষ অনুষ্ঠান আয়োজিত হয়েছে। এই অনুষ্ঠানত অঙ্গনবাদী কর্মী আর সহায়িকালৈ অবসরকালীন সাহায্য প্রদান করা হব। গুয়াহাটীস্থিত শঙ্করদেব কলাক্ষেত্রের মাধবদেব আন্তর্জাতিক প্রেক্ষাগৃহত আয়োজিত অনুষ্ঠানটিত মুখ্য অতিথি হিসাবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উপস্থিত থাকে। লগতে মহিলা আর শিশু বিকাশ বিভাগের মন্ত্রী অজন্তা নেওগে, মন্ত্রী নন্দিতা গালুসাও উপস্থিত থাকে। বুধবারে অনুষ্ঠিত এই অনুষ্ঠানত মুঠ 793 গৰাকী অঙ্গনবাদী কর্মী আর সহায়িকাক অবসরকালীন সাহায্য প্রদানের ব্যবস্থা করা হয়েছে। মহিলা আর শিশু বিকাশ বিভাগের মন্ত্রী অজন্তা নেওগে কয় যে এনেকা আসনি সমগ্র রাষ্ট্রের ভিতর প্রথম,
লগতে কয় যে মুখ্যমন্ত্রীর হৰ শর্মার সবল নেতৃত্ব এই আসনি গ্রহণ করা সম্ভব হয়েছে। পূর্বে কোনো ধরনের সাহায্য প্রদানের ব্যবস্থা নাছিল। মন করবলগীয়া যে 60 বছর অবসর লওয়া অঙ্গনবাড়ী কর্মীক 4 লাখ টাকা, ক্ষুদ্র কেন্দ্র কর্মীক 3 লাখ টাকা আর সহায়িকাক 2 লাখ টাকা এককালীন সাহায্য প্রদান করা হব। উল্লেখযোগ্য যে ব্যাংক একাউন্টের জড়িয়ে আজির ভিতরে সকলে সাহায্য লাভ করব। এই আসনির 26,76,00,000 টাকা ধার্য করা হয়েছে। মুখ্যমন্ত্রী সাহায্যের বাবে চেক প্রদান করব কয় যে 2022 চনের 1 এপ্রিলের পর আসনি কার্যকরী করা হয়েছে। সমগ্র দেশের ভিতরে প্রথমেই আসনি রূপায়ণ করা হয়েছে। এই আসনির জড়িয়ে 793 গৰাকী অঙ্গনবাড়ী কর্মী আর সহায়িকাক এককালীন সাহায্য প্রদান করা হয়েছে। পরবর্তী সময়ত অঙ্গনবাড়ী কর্মীক অটল পেনশন আসনিত অন্তর্ভুক্ত করবলে চেষ্টা করা হব। যিসকল ব্যক্তির ইতিমধ্যে মৃত্যু হয়েছে তেওঁলোকৰ পৰিয়ালে 50% সাহায্য লাভ করব। এবার আমি 4,000 নতুনক অঙ্গনবাড়ী কর্মী কেন্দ্র বনাম। ইয়ার লগতে পরবর্তী সময়ত পর্যায়ক্রমে সকলে এই আসনির অন্তর্ভুক্ত হব করা হব বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করে। এপিনে 24 মার্চ আজির দিনটো রমজানের প্রথম রোজা, আজির দিন রাতিলৈ প্রথম রোজা, মার্কাজি সান কমিটির ঘোষণা 24 মার্চ হব রমজানের প্রথম রোজা।